সত্যি সত্যি। আচ্ছা পরে দুই হাত দিয়ে ধরিয়া, দুই হাত দিয়ে ধরিয়া সামরার ভিতর সামরাতে ঢুকাইয়া। এটা আবার কি পড়া? ভালো পড়া ইংরেজি। চামড়ার ভিতর চামড়া ঢুকাইয়া, গুতা দেয় যখন, গুতা দেয় যখন, কাম হয় তখন, কাম হয় তখন। ভগবানের কি, ভগবানের কি কুরুকুটি বুদ্ধি, কুরুকুটি বুদ্ধি, বালুর স্তরে, বালুর স্তরে গমের রুটি, গমের রুটি। সেট ডাউন প্লিজ। হ্যাঁ কমলা, তোমার নাম কমুনা? কমলা। ও কমলা, দাও তো একটা খাই। আমার নাম কমলা। ও আমি মনে করছি খাওয়ার জন্য ডাকে, তা দেশেরটা না বাইরেরটা? এটা নাম দেশেরও না বাহিরেরও না। ও তোমার নাম সে কথা কবা না বলতিছেই তো। ও বই আনছো, ফাঁক করো। তাহলে তোমার বাংলা পড়া দেই। আচ্ছা স্যার আসলে যখন কবা তখন মনে করো আর খাস বাংলা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে পড়ো। ভগবানের কি, ভগবানের কি কুরুকুটি বুদ্ধি, কুরুকুটি বুদ্ধি, বালুর স্তরে, বালুর স্তরে গমের রুটি, গমের রুটি। সেট ডাউন প্লিজ। নাও নেক্সট গান আসেন। ওরে বাংলা পোশাক সাইরা নারী ইংরাজির সদসায়। আমার নাম বেবি। কয় টিপ দেন? এই টিপ দেবো কেন, আমার নামই বেবি। গ্যাসের নাকি তেলের? এই হ্যালো, হ্যাঁ হ্যালো, আছে তো? এই আমার নামই বেবি। ও আমি মনে করতে টিপ দেন আপনি। একটা মারবো কিন্তু তোকে, ছাড় আসলে। ছাড় আসবে না, ইস আপনি বেবি টিপ হলে আমার আব্বার আমি হিজাব নিতাম বাবা। আসেন, হ্যালো এদিকে আসেন। হ্যালো আপনি পড়েন? এই কি করবো, আপনার নাম কি? বললামই তো আমার নাম বেবি। আপনার নামই বেবি? হ্যাঁ। তাহলে পড়াও পড়েন দেবি। তুই দিলে তো আমি পড়বো, তাই নাকি? না দিলে কি করে পড়বো? সত্যি সত্যি। আচ্ছা পড়েন। দুই হাত দিয়ে ধরিয়া, দুই হাত দিয়ে ধরিয়া সামরার ভিতর সামরাতে ঢুকাইয়া। এটা আবার কি পড়া? ভালো পড়া ইংরেজি। চামড়ার ভিতর চামড়া ঢুকাইয়া, গুতা দেয় যখন, গুতা দেয় যখন, কাম হয় তখন, কাম হয় তখন। এই ছাড় আসলে কিন্তু সব বলে দেব। এই বেদব ছাড় আসবে না, তা বসে সেট ডাউন প্লিজ। আজকে আমাদের স্কুলে এই কি 26 মাস উপলক্ষে গান মাস্টার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই প্রাণ খুলে শুনেন। এই কি খুলে শুনবে? প্রাণ খুলে। ও প্রাণ খুলে, আমি সঠিক কইছিলাম, প্রাণ খুলে শুনেন। ও আমার বন্ধু গো চির সাথী বাঁচালা, ভালোবাসা।
স্যার নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণ। কি বললি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে? মানে যে আপনি গৌর রাধার পূজা করে। শোন, ওরা সবাই আমাকে নমস্কার দিয়েছে, তুই কি বললি? হরে কৃষ্ণ। এই তোর মুখ থেকে কিসের গন্ধ আসে? এটা গন্ধ না, তুই ব্রাশ করিস না জীবনেও না। কেন কেন করিস না? ব্রাশ করছিলাম তো। তাহলে গন্ধ আসে কেন? ওই যে মধু দিছিল। কিসের মধু? ছোটবেলায় মধু দিছিল তোর মুখে, সে মধুর গ্যাস এখন আসতেছে। হ্যাঁ তাই নাকি? ফাটেছিল। বস বস মন্টু, আমি স্কুলে প্রবেশ করার সময় কিসের শব্দ পেলাম? ছাব্বিশে মাস উপলক্ষে আমরা সংস্কৃতি অনুষ্ঠান করলাম। কি কি অনুষ্ঠান? সংস্কৃতি। সংস্কৃতি বল, সংস্কৃতি। সংস্কৃতি বল, সংস্কৃতি। সংস্কৃতি পিছনে দাঁড়িয়ে কথা বলবি, তোর মুখ থেকে দুর্গন্ধ আসে। জীবনেও না। কেন দুর্গন্ধ আসেনি? আপনি বড় বড় হোটেলে বিরিয়ানি খান। হ্যাঁ ওই বিরিয়ানির গন্ধটা না? আপনি বলে মারা গিয়েছেন। আমি মারা গিয়েছি? গরু আপনার বাড়িতে আছে না? ওই আটি খুলে গরু দিয়ে খসায় নেই, আমরা কই মারা ফেলছে। আর ওরা শুনছে মারা গেছে। স্যার মারা ফেলছে, দেরি করে আসবে। ওরা শুনছে মারা গেছে, ওখানে ছেঁদা ছোট আমি মারা যাওয়ার পর আপনি মরেন নাকি? তোমাদের পড়া হয়েছে? হয়েছে। তোমার পড়াটা বলো তো। দুই হাত দিয়ে ধরিয়া চামড়ার ভিতর চামড়া ঢুকাইয়া যখন এই মেয়ে, এই পড়া তোমাকে কে দিয়েছে? স্যার মন্টু দিয়েছে। ওকে কান ধরে নিয়েছো, বুকেতে হাত রেখে বলো বলো না আমি তো এই তুই পেয়েছিস কি? স্যার পেয়েছিস কি স্কুলে? এই তুই কি পেয়েছিস? এই ও বাবা, এই বেয়াদব। এই পড়ার অর্থ যদি সুন্দর ভাবে বলতে না পারিস তাহলে কিন্তু চাপটি একেবারে। বল অর্থটা বল। বসেন স্যার, এই আপা কোন পড়া? ওইতে চামড়ার ভিতর চামড়া মানে আছে, দুই হাতে ধরিয়া। হ্যাঁ বল বল। এবারে মানে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাবো তো। তুই বিয়ে করেছিস? ও আমি তিন বউয়ের বাপ। এই বেয়াদব বেয়াদব, কেউ কি কখনো বউয়ের বাপ হয়? দে বউয়ের বাপ হয় না, বেটার বউ আছে তিনটা। আশা করি আব্বা বাদা মানেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আব্বা দাঁড়া, আব্বা তেলের দাঁড়া। তার মানে তোর তিনটে ছেলেও আছে? কি কয়? হ্যাঁ তিনটে ছেলেকে বিয়ে দিয়েছিস? বড় বড় বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। তারপরে স্কুল আসিস? নতুন জামে স্যান্ডেল তো মানে 225 টাকা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। পিনতে হাটে যাইতে চটান করে দেখি নাক দড়ি বাড়ায় আসলো। মানে ছিঁড়ে গেল? এটা কি কি হলো? এটা ছিঁড়ে গেল। মুসির কাছে গেছি, এ ভাই তাড়াতাড়ি ঠিক করে দাও, আমি শ্বশুর বাড়ি যাবো। তখন দুই হাতে ধরলো, একটু চামড়া কাটে ফেল দল, বুঝছেন, কটাস করে কাটে ফেল দিল। আচ্ছা চামড়ার ভিতরে চামড়া দিল জোড়া, বুঝছেন। আচ্ছা এখন তিন ঠেঙ্গি আছে না? একটা তিন ঠেঙ্গি আছে, ঠিক আছে। চামড়ার ভিতর চামড়া দিয়ে, বুঝছেন,
ও তিন ঠেঙ্গের মাথা থুয়ে একটা হাতুড় আছে বুঝছেন, লোহা তো আগে ঢুকেছে, আচ্ছা এখন যেই গুতে দিছে লোহাটা তিনটে বেঁকা হয়ে গেছে, মাথাটা আরো ঢুকে দেওয়া লাগবে বুঝছেন, গুতা দিলে যখন কাম হলে তখন বলেছে দুই হাতে ধরিয়া চামড়ার ভিতরে চামড়া দেয় ঢুকাইয়া গুতা দেয় যখন কাম হয় তখন সাব্বাস সাব্বাস। বাপের নাম কার? বাপের নাম আমার আব্বার নাম। এই সোজা হয়ে দাঁড়া, তোমাকে পড়া দিয়েছি? জি স্যার। তোমার পড়াটা বলো তো। ভগবানের কি বুদ্ধি, বালুর চরে কুমির রুটি। এই পড়ার মানে? এই পড়া তোমাকে কে দিয়েছে? ওই দিয়েছে স্যার। আর স্যার এদিকে আয়, আই এম ডিসকালার মি। এই বেয়াদব, হাউ আর ইউ? এই বেয়াদব, সামনে যা, সামনে যা। নারস্টিং স্মোকিং টু। এই বেয়াদব, এখানে দাঁড়া, দাঁড়া এখানে দাঁড়া। এই এই স্কুলের মাস্টার কি তুই? ভগবানের কি কুটুকুটি বুদ্ধি বালুর স্তরে গমের রুটি। আচ্ছা নতুন জামাই, আমি তুই লেখাই বেড়াতে গিয়ে। কে নতুন জামাই? আমি। ও তখন আমার সন্তান নাই, কেবল প্রথম বাসার ঘরে। বল তোর প্রথম বাসার ঘরে গেছি না, শাশুড়ি আমাকে দেখে তেলের পিঠে চিতায় পিঠে মুটা পিঠে কুটা পিঠে মানে সব পাটি সাপটা করছে। এখন আমি তো খায়াটা শুচ্ছি, আমি আর বুঝি না যে আমার পাতলা আগা হয়েছে, রাতে পেটের মধ্যে গুরুম গুরুম করছে। আমি কত কি খবর ব্যাপারটা, পান মানে পাতলা আগা হয়েছে স্যার, একটু পাত মারলে বাড়া যাবে, আমি আর বুঝি নাই। আমি কত ধরে সারা পেট তো গরম হয়ে গেছে, এখন তাড়াতাড়ি লেফটিনে যা দেখি আম্মা কেবলই বাইরে গেল, কেমন করে কই আম্মা বাড়ান আম্মা বাড়ান। না না তা সম্ভব সম্ভব কি স্যার? না কিছুতেই সম্ভব না, আমার তো একটু শরমের ব্যাপার। অবশ্যই মানে চরের মধ্যে শ্বশুর বাড়ির জোসনা রাত যায়া দেখি বালু ফটফটা হয়ে আছে। আচ্ছা বুঝছেন রাস্তার সাথেই তো আমি খালি লুঙ্গিটা আলোক করছি, খালি একটাই শব্দ হলো ভর ভর ভরাস। সারা দেখি যেগুলো খাসি একটা হজম হয় নাই, ঠান্ডার দিন তো যেই বেলা আটটার তাপমাত্রা পাশে রোদের পরোটার মতো তো ওটা গোল হয়ে গেছে, ছটা ধরে উপরে উঠে গেছে। এক ফকির ওই দিকটা যাচ্ছে আর করছে, হে মেহরবান খোদা আমি সাত দিন থেকে কিছু খাই না খোদা, আমার ভাগ্যে কি কোনো খানা মিলবে না, কি ব্যাপার এখানে পরোটাকে থেকে গেছে, এ আশেপাশে তো হোটেল নাই। হ্যাঁ পরোটা মনে করেন স্যার তুলে খাওয়া আরম্ভ করে দিছে, সেজন্য বলেছি আল্লাহর কি কুটুকুটি বুদ্ধি বালুর স্তরে গমের রুটি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি কিন্তু স্যার বুঝতে বুঝতে বেশি বুঝে ফেলতেছে। কেন জানেন আমি এমপির ভাগ্না? তাই নাকি? তুই এমপির ভাগ্না? হ্যাঁ। কোন এমপির ভাগ্না রে? এবার হবার পারি না এবার হম। ও তাই, আমার আবার তিনটা লাইসেন্স আছে। কিসের লাইসেন্স? ঢাকা শহরের বড় বিজনেস। কিসের বিজনেস বাবা? আপনি শুনবেন বল, প্রথমে গোয়া বাজে দেয়। তার মানে? ওই যে বড় বড় লম্বা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ। কারণ বাজার কাঁচামাল তো ট্র্যাকের উপরে যায়। আচ্ছা আব্বার ছয়টা করে ভ্যান আছে বুঝছেন? হ্যাঁ। যাই খালি ভ্যানের গোয়া বাজে দেয় কয়, এই বাবা আমাকে আগে এই মানে আপনি না আপনি না কয় মাল আমার নিষ্কা থাকে দাও আমার নিষ্কা থাকে দাও। আচ্ছা একটা গেল, পরেরটা? পরেরটা একটা কোদালের একটা ঝাড়ু নিয়ে ঘুরে কি করে মেলা মোবাইল পায় গু ভরা, তার মানে চেন পায় গু ভরা, তার মানে মেতো সুইপার না? ওই কথা সুইপার সুইপার ওই কথা কই না, শরম করে না। আচ্ছা ঠিক আছে বলবো না, তোর বাবা একটা সুইপার। আর তৃতীয় নম্বর লাইসেন্সটা? আর একটা হাত পা বাঁকা করে মানুষের কাছে টাকা চায়। হাত পা বাঁকা করে টাকা চায় কিভাবে? ওরে দেখবেন স্যার। হ্যাঁ না পরে আবার আপনি কমেন্ট ফকির ফকির। আরে না বলবো না, একটু দেখা তো দেখি। আপনি কমেন্ট না তো না তো ই স্যার আমার ভালো রে। এই দাঁড়িও দূরে দাঁড়া দূরে, এখন দেখা পরে কবেন না তো না বলবো না, আমার কিছু শরম লাগবে। আরে বাবা বলবো না তো, বাপে দেয় না মায়ে দেয় না বেটাই করে দান, খোদা আল্লাহ রসুলের নাম, বাপে দেয় না মায়ে দেয় না বেটাই করে দান। ও সারে
বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি তুই হয়েছিস ফকিরের ছেলে। না না, আমি আপনার বাবা হতে যাব কেন? তার মানে প্রণাম সাহেব। মন্ত্রী কাকা নমস্কার। নমস্কার মন্ত্রী মশাই। যে তা হঠাৎ কি মনে করে আমি এসে? তাহলে কে? কোন তুই? কি তাহলে বল, কোন কোন? আচ্ছা ঠিক আছে, তোর পড়াটা তুই বলতো। বলেন। আচ্ছা তুই একটা বানান কর। কি? আম বানান কর। আম কি? আম কি? আম 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 বানান কর। আম পাকা না কাঁচা? আম বানান করবি সেটা পাকা না কাঁচা তাতে তোর কি? মনে কর পাকা আম। এর বিষয় আছে। আচ্ছা মনে কর পাকা আম। পাকা আম সত্যিকারে পাকা? ঘ্যালঘ্যালা পাকা না হালকা পাকা? আরে বাবা মনে কর ঘ্যালঘ্যালা পাকা তাতে তোর কি? তুই বানান কর। আম বানান করবে? এই তো আম বানান করতে হবে। আম ঘ্যালঘ্যালা পাকা আম? আম। আচ্ছা বল। হ্যালো স্যার, সত্যিকারে আম? হ্যাঁ সত্যিকারের আম বানান কর বিনা অক্ষরে আম। আচ্ছা ঘ্যালঘ্যালা পাকা এটাও ঠিক আছে। হ্যাঁ কিন্তু আমটা গাছের আগালে না গোড়ায়? পাগল হয়ে যাব রে বেয়াদব, তুই আম বানান করবি সেটা উপরে থাক আর নিচে থাক তাতে তোর কি? মনে কর উপরে আছে। স্যার এটা একটা বিষয় আছে। কি বিষয় বল? বানানটা তো অত সস্তায় হবে না। একে সত্যিকারে ঘ্যালঘ্যালা পাকা? হ্যাঁ উপরে আছে। উপরে আছে একের ঘ্যালঘ্যালাই? হ্যাঁ ঘ্যালঘ্যালা পাকা। আচ্ছা স্যার একটা কথা বলেন তো। বল বল। সেদিন বাতাস ছিল? আহ পাগল হয়ে যাব রে, মনে কর হালকা বাতাস ছিল। কি হয়েছে অমন করছিস কেন? হালকা বাতাস থাকলে তো আম থপ্পাস কেন মাটিতে পড়বে না স্যার? আরে পড়তেই পারে। পড়তেই পারে, তার কি বিচিটা কি আমের মধ্যেই থাকে না উঠে যায়? আরে পাকা আম উপর থেকে পড়লে তো বিচি গেল সাইডে যাবেই। সেদিন তো আম বানানো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ পাকা ঘ্যালঘ্যালা আম থপ্পস করে পড়িয়া বিচি যায় সরিয়া আমার আম যায় ধরিয়া। বানান হয়ে গেল বাবা। সেই রকম মা? সেই রকম হয়েছে। এসো বাবা আমার কাছে এসো, একটু কাছে এসো, আদর করবো। এসো বাবা, এসো বাবা, এসো এসো এসো। বেয়াদব শোনা সবাই, আজ আমার স্কুলে মহারাজ বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে। যুবরাজ প্রেম কুমার? যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে। সেই জন্য সেই খুশিতে আজকের মতো তোমাদের সকলের ছুটি, তাই নাকি? বাংলা সিনেমা নাকি ধুম পড়েছে, আমরি সুন্দরী এক নায়িকা এসেছে। সঞ্জয় সঞ্জয় বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম পাখি।